নমস্কার, রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার অনুষ্ঠানটা শুরু করছি। আজকে আমি পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাবো। এখন তো শীত পড়ে গেছে, সেজন্যই আজকে আমি এটা বানাচ্ছি। খুব সহজভাবে কিভাবে সবাই বানিয়ে ফেলতে পারবেন সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমাকে দুটো স্টেপ নিতে হবে। একটা হলো পাটিসাপটার কভার বাইরের, আর একটা হলো ভেতরের পুর। প্রথমে আমি কভারটা বানানোর জন্য ব্যাটার বানাবো। একবার দেখুন কি কি লাগবে। 1/4 কাপ আমার চালের গুঁড়ো, এটা বাজারে এভাবেই কিনতে পাবেন। ময়দাও তাই একই মাপ, 1/4 কাপ। সুজি নিয়েছি, এটা 1 টেবিল স্পুন। উঁচু উঁচু করে দেবেন মাপগুলো। আর যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটা নিয়েছি, এটাও 1 চামচ। এর সাথে 1 পিঞ্চ সল্ট আমি দিলাম, আর সুগারও যাবে 1/4 কাপ। 2 কাপ আমার দিতে হবে, এটুকু আমার মাপ লাগলো। পাটিসাপটা পিঠে একটা জিনিস মনে রাখবেন, করার সময় যেন এই রেশিওগুলো একদম ঠিক থাকে। যেভাবে পিঠের মাপ বাড়বে এগুলো কিন্তু অনুপাতগুলো সেভাবেই বাড়াবে। এরপরে আমি আর কিছু দেব না, শুধু দুধ দেব। ফুল মিল্ক ক্রিম যেটা পাওয়া যায় বাজারে সেটা নেবেন, আর খুব ঠান্ডা যেন হয় না দুধটা, সেটা খেয়াল রাখবেন। কেমন, এখন একটা স্মুথ ব্যাটার আমাকে বানাতে হবে। এই দুধের মাপটা না বলা যাবে না, করতে করতে দেখতে হবে যে আমাদের কতটুকু দুধ লাগবে। আর ব্যাটারটা হবে একদম স্মুথ, কোনো লাম্প থাকবে না ভেতরে। এবারে খুব ভালো করে এটা ফেটাবেন। যে কাপে আমি মেজারমেন্ট দেখালাম সেই কাপের মোটামুটি 3 কাপ দুধ আমার ছিল, দেখুন সবটাই লেগে গেল। এখন কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে আরও স্মুথ করতে হবে, এই জন্য আমি চামচটা ছেড়ে দিয়ে হুইস্কারের সাহায্যে এটা আমি করছি। এটা দিয়ে করবেন, তাহলে লাম্প থাকে না, হাতে করে একটু তুলে নিলে ভালো হবে। ব্যাটারটা আমাদের ঘন্টাখানেক রাখতেই হবে, তখন একটু দেখে নেব, যদি একটু ভারী মনে হয় তখন আবার একটু দুধ দিতে হবে। এভাবে ওকে আমি ছেড়ে দেব। এভাবে আমাদের করতে হবে, খুব ভারীও হবে না আবার খুব পাতলাও কিন্তু হবে না। খুব ভালো করে আর একবার ঘাঁটিয়ে নিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, ফ্রিজে ঢোকাবার দরকার নেই, এভাবে 1 ঘন্টা থাকবে। ভেতরে যে পুরটা বানাবো সেটা একটু দেখে নিন। এখানে কোকোনাটকে আমি গ্রেট করে রেখেছি, এভাবে একটা ছোট কোকোনাট ছিল, এর ওজন হচ্ছে 250 গ্রাম। আর তার সাথে আমি পাটালি গুড় যে বাজারে এখন পাওয়া যাচ্ছে সেই গুড়কে দেখুন এখানে আমি থেতো করে নিয়েছি, গ্রেট করবার কোনো দরকার নেই। এটা প্রায় 200 মতন মাপ আছে আমার, তার সাথে একটু দুধ আবার আমার দিতে হবে। চলুন এবার গ্যাসে পুরটা বানিয়ে নিই। কড়াইটা বেশি গরম করবার দরকার নেই, প্রথমে একটু ঘি আমি দাস করে দিচ্ছি যাতে নারকেলটা আটকে আটকে না যায়। সেই জন্য একটু নাড়াচাড়া করতে হবে, আঁচটা এখন মিডিয়াম টু হাই আছে। যারা কিচেনে নিউকামার তাদের জন্য, তোমরা যদি করতে এভাবে পুর বানাতে না পারো কোনো অসুবিধা হবে না, বাজারে যে কাঁচাগুলা কিনতে পাওয়া যায় মিষ্টি ওটাও পুড়ে দিলে চলে যাবে। এখন আমি খেজুরের গুড়টা ঢেলে দিচ্ছি এর ভিতরে। এবারে গুড়টা আস্তে 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 করে এটা মেল্ট হবে। আঁচটা এবারে লো টু মিডিয়ামে থাকবে, পুরো গুড়টা মেল্ট হলে আমার কাজটা হয়ে যাবে। দেখুন গুড়টা এভাবে গলে যাচ্ছে আমার। আঁচটা এখন আমি একটু বাড়িয়ে দিচ্ছি, মিডিয়াম টু হাই করে দিলাম। এবারে গুড় থেকে যে জলটা বেরোলো এটা শুধু শুকালে আমাদের হয়ে যাবে, শুধু নাড়াচাড়া করতে হবে, এখন কিন্তু আর ছাড়া যাবে না ওকে। এটার কোনো সময় বলা যাবে না, স্মেল তো খুব সুন্দর একটা আসছে। আমার দেখুন প্রায় হয়ে এলো, এটাকে কিন্তু এখন আমার ঠান্ডা করতে দিতে হবে। একটু ফ্যান চালিয়ে ঠান্ডা করলে আমরা পুরটা রেডি করতে পারবো পিঠেটা করবার জন্য।
গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আর পুরটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। পুরটা দেখুন ঢেলে নিলাম ডিশে, এভাবে আমাকে করে নিলে ভালো হবে, যখন আমি পিঠেটা বানাবো তখন আমার হাতটা খালি থাকবে। এভাবে লম্বা লম্বা করে একটু বানিয়ে নেবেন। আর এখানে একটা কথা বলতে চাই, দেখুন দুধ দেখিয়েছিলাম প্রথমে, কিন্তু আমার লাগলো না, নারকেল কোড়াটা খুব সফট ছিল। যদি খড়খড়ে হয় দেখবেন অনেক সময় ঝুনা নারকেল আমরা পেয়ে যাই, তখন দুধটা লাগবে। এক ঘন্টা আমার হয়ে গেল, গোলাটা দেখুন এরকম হলো। আমি একটু হাত দিয়ে এর সময় দেখে নেব যে ভেতরে কোথাও লাম্প আছে কিনা, এই কাজটা অবশ্যই করবেন। এর ভেতরে কিন্তু কোনো রকম লাম্প নেই, গোলাটা এরম হবে দেখুন, ভারীও না পাতলাও না। যদি বোঝেন এই সময় যে একটু ভারী ভারী, তাহলে একটু দুধ অ্যাড করে দেবেন এর ভেতরে। এরকম গোলাটা আমার চাই। এবারে পিঠেটা আমি ভাজতে শুরু করছি। এটার জন্য কিন্তু আমাদের একটা ননস্টিক প্যান হলে খুব ভালো হবে। প্যানটাকে খুব ভীষণ গরম করবেন না, হালকা গরম। একটা ব্রাশ দিয়ে সাদা তেল পুরো প্যানের ভেতরে আমার দিতে হবে। যদি কারোর কাছে ব্রাশ না থাকে, বেগুনের বোটা দিয়েও কিন্তু এই কাজটা করা যায়। ছাড়বার আগে ভীষণ ভালো করে ব্যাটারটা আবার এভাবে নাড়িয়ে নেবেন, তলায় কিন্তু আমাদের শক্ত হয়ে যায়। এভাবে আমি এক চামচ নিচ্ছি, একটু নাড়িয়ে দেবেন ব্যাটারটাকে। এভাবে আঁচটা কিন্তু এখানে লো টু মিডিয়াম প্রথমে থাকবে, যতটা ছড়ানো যায় এভাবে ছড়িয়ে দেবেন, তাহলে মোটা হবে না জিনিসটা। এক পিট টেনে উঠুক, আঁচ একদম লো থাকবে, আর ভেতরের পুরটা একটু বড় করে করবেন, যাতে করে মিষ্টি লাগে জিনিসটা খেতে আমাদের। এক কোনায় পুরটা দিয়ে দিতে হবে, একটু টেনে উঠলে এক পিঠে, তারপরে আমি এটা উল্টাবো। এবারে আস্তে করে বলটে দিই। প্রথম পিঠে কিন্তু অনেক সময় একটু ডিস্টার্ব করতেও পারে, এটা আমার প্রথম পিঠে, এতে ভয় পাবেন না। অনেক সময় একটু অসুবিধা হয় প্রথমটা, তারপরে একটা দুটো উঠে গেলে ঠিক হয়। একটা পিঠে আমি উঠালাম, প্রথমে তেল দেবেন, খুব হালকা তেল হবে, কিন্তু পুরোটা যেন গোলানো হয়। আবার আমাকে এভাবে ঘাঁটতে হবে, যতবার পিঠে দেবেন চেষ্টা করবেন এভাবে নেড়ে নেড়ে যেন ব্যাটারটা দেয়া যায় আমাদের। আঁচ কিন্তু বাড়বে না। এক কোণে পুরটা যাবে, আস্তে আস্তে বলটে দিতে হবে। এভাবে যেভাবে আমরা পাটিকে ভাঁজ করি সেভাবে, এই জন্যই পিঠেটার নাম পাটি সাপটা। আস্তে আস্তে দেখুন ভেতরে ফুটে উঠছে, তার মানে এই পিঠটা আমার হয়ে গেল। প্রথম পিঠের একটা দুটো কিন্তু একটু অসুবিধা করে, এই প্রথমে আর শেষটা একটু চেপে দে। আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম ওটা দিয়ে গোটা দশেক পিঠে আমার হলো। এভাবে রেসিপিটা একবার ট্রাই করবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।